পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় বন্ধে সামিল হয়েছিল বাম দলগুলি, তবে সোমবার তারা কোনো পিকেটিং করেনি। এই অবস্থায়ও রাজ্যে বন্ধে মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। বন্ধ শেষে সাংবাদিক সম্মেলনে সিপিএম নেতা পবিত্র কর বলেন, বন্ধ সফল হওয়ায় এটাই প্রমাণ করে মানুষ এই ধরনের প্রতিবাদ চেয়েছিল। আমাদের রাজ্যে আমরা তেমন কোনো প্রচার করতে পারিনি, আমরা স্টেটমেন্ট করেছি, আমাদের আরেকটি অধিষ্ঠিত দল কংগ্রেস তারা কিছু প্রচার করেছে, কিন্তু মানুষ যেভাবে আজকে স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধের সাড়া দিয়েছে এটা কি প্রমাণ করে? মানুষ এই বন্ধটা চেয়েছিল, মানুষ এই প্রতিবাদটা চেয়েছিল। এদিন সাংবাদিক সম্মেলনে পবিত্র কর অভিযোগ করেন, উপনির্বাচনে যাতে প্রার্থী না দেওয়া যায় সেই জন্য শাসক দল সন্ত্রাস শুরু করেছে, ব্লকে গিয়ে বাম প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।